আপনি পরিচয় একটু দিবেন? ইয়েস, আমার নাম মোহাম্মদ শমশের আলী। আমি সংগ্রামী একজন লোক, মুক্তিযোদ্ধা। ময়মনসিংহ ডিস্ট্রিক্টের ফুলবাড়ি থানার চার নং বালি ইউনিয়নে বুদ্ধপুরী গ্রামের কান্য বিলের পাশেই আমার স্থায়ী বাসিন্দা। মাছ চাষ করার আগে বিলটা কী অবস্থায় ছিল? মৎস্য চাষ করার আগে আমাদের কান্য বিলের যে করুণ কাহিনী, এই ধরার আমার এই সুযোগ এখন। আপনারা চাইছেন আমি দিব। এই ভিলে আমাদের এলাকাবাসী ফসল সময় মতো পানি পাইত না, ফসল আমরা পাইতাম না। এছাড়া এই যে বিলের ভিতরে যে মাছ, ছোট ছোট মাছ আমরা পাইতাম, তাও আমরা নিজেরাও পাইতাম না, এবং যাও কিছু উৎপন্ন হইতো পাঞ্জাল দিয়া এটা ধরিয়া অন্য গ্রামে অন্য ইয়েতে বিক্রি করে দিত। এখন বর্তমানে আমি সৈয়দ আরিফ আজাদ, জেলা মৎস্য অফিসার ময়মনসিংহ। আমরা বিগত 2007 সালে কালমিনা বিলে ওয়ার্ল্ড সেন্টারের সহযোগিতায় আমরা বিলে মাছ চাষ কার্যক্রম শুরু করি। আপনারা জানেন বাংলাদেশে 28 লক্ষ হেক্টর প্লাবনভূমি আছে। এই প্লাবনভূমিতে 6 থেকে 7 মাস বিস্তর পানি থাকে, এবং ইচ্ছে করলে এই 6-7 মাস আমরা এই প্লাবনভূমিতে মাছের চাষ করতে পারি। বাংলাদেশে মাছের যে ঘাটতি এবং বিল বিলান্তে যে ছোট মাছ, এ সময় মলা, ঢেলা, কাচকি, ছোট মাছ, নানান জাতের মাছ পাওয়া যেত, এগুলো যে এখন পাওয়া যায় না, এগুলা বংশ বিস্তার করা, একই সাথে রুই জাতীয় মাছের চাষ করে মাছ কিভাবে দেশে বৃদ্ধি করা যায়, এই মূল লক্ষ্য নিয়ে কিন্তু বিলে মাছ চাষের কার্যক্রমে এগিয়ে আসে ওয়ার্ল্ড ফিশ সেন্টার। এবং আমি আগেই বলেছি যে 2007 সালে মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় আমরা কালমিনা বিলে এই মাছ চাষ কার্যক্রম শুরু করি। এখানে কয়েকটা কারণ ছিল। প্রথম কারণ হলো এই বিলটা সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন, এখানে কোনো সরকারি খাসজমি নাই। আমরা চেষ্টা করেছি বিলের যারা মালিক তাদেরকে মোটিভেট করে, তাদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে এই মাছ চাষে নিয়ে আসা, যাতে এলাকায় মাছের উৎপাদন বাড়ে এবং মানুষের যে পুষ্টির চাহিদা অধিকাংশ তারা এই বিলের মাছ দিয়ে পূরণ করতে পারে। তো আমরা মৎস্য অধিদপ্তরের যে কাজটা ছিল আমি সেটাই বলবো। মৎস্য অধিদপ্তর মূলত ওয়ার্ল্ড সেন্টারের সহযোগিতায় আমরা চেষ্টা করেছি এলাকার লোকজনকে বোঝাতে যে আপনাদের এই জলাশয়টা পতিত না রেখে যদি মাছের চাষ করেন তাহলে মাছের উৎপাদনে শুধু বাঁচবে না, এখানে কর্মসংস্থান হবে। কাদের কর্মসংস্থান হবে? এক হচ্ছে যারা জেলে তাদেরকে আমরা এই প্রজেক্টে যোগদান করার ব্যবস্থা করেছি, তাদেরকে মেম্বার করেছি। যারা ভূমির মালিক তাদেরকে আমরা এখানে সংশ্লিষ্ট করেছি। যারা ভূমিহীন ছিল এলাকায় তাদেরকেও আমরা এখানে সংশ্লিষ্ট করেছি। অর্থাৎ কিনা, আপনার ভূমির মালিক, ভূমিহীন এবং জেলে সম্প্রদায় যারা কর্মহীন থাকে, দেশের একটা বিভিন্ন সময়ে তারা কাজ পায় না, সবাইকে মিলে আমরা চেষ্টা করেছি একটা কর্মসংস্থানের সুযোগ এই প্রজেক্টের মাধ্যমে করা। তাহলে মাছের উৎপাদন বাড়ার আমাদের একটা লক্ষ্য ছিল, কর্মসংস্থান সৃষ্টি করা আমাদের একটা উদ্দেশ্য ছিল। আর যেটা আমি বলেছি যে মাছের উৎপাদন যদি বাড়ে তো এলাকার যারা লোক তারা সহজেই মাছ পাচ্ছে এবং অল্প খরচে কম ব্যয়ে তারা মাছ পাচ্ছে, পুষ্টি পাচ্ছে, এইগুলোই ছিল আমাদের মূল উদ্দেশ্য। আপনি যদি এলাকায় আলোচনা করেন দেখবেন যে রুই জাতীয় মাছ তারা কিনেছে 40 থেকে 50 টাকা কেজি, সিলভার কিনেছে 35 টাকা কেজি, এই কাসকি মাছ, ছোটো মাছ যারা এখন বাজারে আপনার 500 টাকা কেজি, তারা খেয়েছে 60 টাকা 40 টাকা কেজি। তো এই যে স্বল্প মূল্যে মাছের যে সংস্থানের ব্যবস্থা, এটা কিন্তু এই কালমিনা মিল প্রজেক্টের মাধ্যমে এলাকাতে করেছি। যে আমরা চেষ্টা করছি এখন এটাকে কীভাবে স্থায়িত্বশীল করা যায়, কীভাবে এই কার্যক্রমটা চালিয়ে নেওয়া যায়, মৎস্য অধিদপ্তরের যে বিল নার্সারি কার্যক্রম আছে এবং পুনর্বমুক্তির যে কার্যক্রম আছে, আমরা চেষ্টা করছি
ওই লোকজনের যে পুঁজি ইতিমধ্যে গড়ে উঠেছে এই পুঁজি দিয়ে পোনা ছাড়া হবে এবং পরিচর্যাজনিত সহায়ক যতগুলো কাজ এগুলো আমরা মৎস্য অধিদপ্তর এবং এলাকার যে কমিউনিটি তারা যৌথভাবে বসে আলাপ আলোচনার মাধ্যমে আমরা এই প্রক্রিয়াটাকে ফেসিলিটেট করব যাতে কাজটা তারা অব্যাহত রাখতে পারেন তারা পোনা ছাড়েন এটার পরিচর্যা করেন এটার গার্ডিংয়ের ব্যবস্থা করেন এবং যথাসময়ে মাছটা যাতে তারা আহরণ করেন এবং আমরা আগেই বলেছি যে পুনর্বমুক্তি কার্যক্রম এবং বিলনা নার্সারির যে আমাদের যে রেগুলার কার্যক্রম আছে এখান থেকেও আমরা চেষ্টা করব প্রতি বছর তাদের সহায়তা করার জন্য যাতে কার্যক্রমটা স্থায়িত্ব লাভ করে তো আমরা চেষ্টা করছি ওয়ার্ল্ডফিশ সেন্টারের যে ভিত্তিটা আমাদের দাঁড় করিয়ে দিয়েছেন আমরা সেই ভিত্তির উপর দাঁড়িয়ে মৎস্য বিভাগের মাধ্যমে এই এলাকার কমিউনিটির যারা মেম্বার তাদের সহযোগিতায় কিভাবে এই মাছের উৎপাদনটা অব্যাহতভাবে আমরা চালিয়ে নিতে পারি তাতে করে কর্মসংস্থানটাও বজায় থাকবে একটা বাড়তি মাছের উৎপাদন হবে এবং এই বিরাট জলাশয়টা এখানে পতিত থাকবে না আরেকটা কথা বলে আমি শেষ করব সেটা হচ্ছে এলাকাতে প্রায় 11টি বিল আছে আশেপাশে সেই বিলগুলোতে আপনি খোঁজ নিয়ে দেখবেন অনেকেই এই বিলের কার্যক্রম দেখে এখন তারা অন্য বিলেও এই কার্যক্রম শুরু করতে যাচ্ছেন অর্থাৎ একটা বিস্তার লাভ করতে যাচ্ছে এই প্রযুক্তিটা আশেপাশের অন্যান্য বিলে এইভাবে আমরা চাচ্ছি এই দেশে এই বিল মাছ চাষের যে কার্যক্রমটা সেটা বিস্তার ঘটিয়ে দেশের আসলে মাছের উৎপাদন বৃদ্ধি করা এটাই আমাদের মূল লক্ষ্য যদি আবাদ করতে যাই তাহলে আমাদের যে অর্থ ব্যবস্থা আছে এটাকে নিয়ন্ত্রণ করতে গেলে আপনাদের সবাইকে কি করতে হবে যদি আমরা পূর্ণ সহযোগিতা না পাই তাহলে আমরা কি করতে পারবো না আমাদের সকলকে মানে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে আপনার পরিচয় একটু আমার নাম মোহাম্মদ আবুল হোসেন মাস্টার আমি পেশাগতভাবে একজন শিক্ষক আমার গ্রাম বৈদ্যবাড়ি ডাকঘর বরুকা বাজার উপজেলা ফুলবাড়িয়া জেলা ময়মনসিংহ আপনি সমিতি গঠন প্রসঙ্গে আমাদের কিছু বলেন এই সমিতি যখন আমরা গঠন করি তখন আমাদেরকে ওয়ার্ল্ডফিশ সেন্টার এবং ফুলবাড়িয়া উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় এই গ্রামে প্রথম আমাদেরকে জানানো হয় যে আপনারা আমরা সহযোগিতা করব আপনারা যদি মাছ চাষ করেন তাহলে লাভবান হতে পারবেন তখন আমাদের আমরা একটা মিটিং ডাক দিলাম এলাকায় প্রচার করে মাইকিং করে প্রায় হাজার লোকের উপস্থিতির মাধ্যমে আমরা এখানে একটা 17 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করি এবং এই কমিটির মাধ্যমে আমরা এই বিল চাষ করার পরিকল্পনা গ্রহণ করি সেটা সহায়তা করেছেন এখানে এই মিটিংয়ে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ আরিফ আজাদ সাহেব এবং আরও দুজন পিএইচডি গবেষক ছিলেন জনাব ফজলুর রহমান এবং মাহফুজুল হক এবং উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিন আক্তার এদের সমন্বয়ে এবং এই কমিটির মাধ্যমে আমরা তাদের সঙ্গে তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা দান করেছেন তারা আমাদেরকে মৎস্য চাষ সম্পর্কে প্রযুক্তিগতভাবে সহায়তা করেছেন এই সার্বিক সহযোগিতায় আমরা এখানে মাছ চাষ প্রকল্প শুরু করি তাতে আমরা এই সমিতি গঠন করার প্রেক্ষিতে অত্র এলাকার মানুষের সার্বিক সহযোগিতা এবং এখানে এই প্রকল্পের নাম দেওয়া হয় সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্প আর এই বিলটার নাম হলো কালমিনা বিল এই বিলে এখানে প্রায় 200-র উপরে সদস্য আছে এখানে প্রত্যেকেই এই জমির মালিক এই জমির মালিকরা হলো যে এখানকার সদস্য এখানে জমি